করে দীর্ঘক্ষণ এখানে বসে আপনার বক্তব্য শুনছেন। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা পাঁচটি ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড থেকে আপনারা বিএনপি এবং অন্য সংগঠনের নেতা কর্মীরা আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত হয়ে মত বিনিময় সভাকে সাফল্য মণ্ডিত করে তুলেছেন। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা দেওয়াচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনাদের এই ব্যাপক উপস্থিতি আমাকে আরো উৎসাহিত করেছে, আমার সাহস বাড়িয়ে দিয়েছে। আজকের এই উপস্থিতি ইনশাআল্লাহ আজকের এই উপস্থিতি কর্মী মত বিনিময় সভায় এটাই প্রমাণ হয়েছে আপনাদের মাধ্যমে আগামী দিনে এই সাতক উপজেলায় বিএনপি আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনে সাতক উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে বিএনপি এবং অন্য সংগঠন অনেক অনেক শক্তিশালী হোক, এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে বিএনপি গাঠি সে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা কি বিএনপি কে শক্তিশালী করতে পারবেন? আমি বিশ্বাস করি আপনারা পারবেন, কারণ অতীতে আপনাদের নির্যাতন করে হামলা করে মামলা করে আন্দোলন থেকে দূরে রাখতে পারে নাই। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যাত্রী দলের কোষ্ঠী পাথরের যাচাইকৃত পরীক্ষিত সৈনিক, আপনারা খাঁটি গিরি সোনা। আপনাদের মনে করি আপনাদের মধ্যে কোন খাত নাই, তাই আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে শপথ নিয়ে আপনারা যদি মাঠে নামেন এবং যাত্রীর দলের জন্য কাজ করে যাত্রীর দলের পতাকা সাতক করে উড়াতে চান, তাহলে আপনাদের মাধ্যমে সেই সাতক দ্বারায় যাত্রীর দলের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন এক ফেসিস খুনি হাসিনা দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল। এই 16 বছর আপনার 2009 সালে 8 সালে 28 জানুয়ারি নির্বাচন হয়েছে, 28 ডিসেম্বর নির্বাচন হয়েছিল। 17 সালে কোন নির্বাচন হয় নাই, 17 সালে বাংলাদেশের কোন সেন্টারে ভোটার যায় নাই। সেই 14 সালের নির্বাচনে গরু ছাগল কুকুর ছিল সেন্টারে। 14 সাল বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছিল নাকি ভাই? সেই বর্জন মানুষ যে নির্বাচন বর্জন করেছে বিনা ভোটে, তা 14 সালে বেআইনি ভাবে ক্ষমতা এসেছিল। 18 সালে ভোট ডাকাতি করে ক্ষমতা এসেছিল। 24 সালে দামি নির্বাচন করে ক্ষমতা এসেছিল। তারা এই হাসিনা ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য আমাদের জাতীয় দলের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের শত শত নেতা কর্মীকে গুম করেছে, আমাদের শত শত নেতা কর্মীকে তার নির্যাতন, হাজার হাজার নেতা কর্মীকে নির্যাতন করেছে, তারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা আমাদের নেতা কর্মীদের সম্পদ কেড়ে নিয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, সাধারণ মানুষের সম্পদ লুটপাট করেছে, তারা সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তারা দুর্নীতি করেছে, তারা লুটপাট করেছে, তারা বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে তাদের প্রবেশ বাড়ি করে বিদেশে পাচার করেছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা তা এটা খুনি, এটা গণ হত্যাকারী, এটা দুর্নীতিকর। অতএব আমরা মনে করি এই খুনি হাসিনা বিগত দিনে জাতীয় দলকে দুর্বল করার জন্য এত অত্যাচার নির্যাতন করেছে। জাতীয় দলের নেতা কর্মীরা হত্যা হামলা মামলা নির্যাতনকে অপেক্ষা করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের গন্ত বাজার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় দলকে সংগঠিত করে এই হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা বাংলাদেশের মানুষদের সঙ্গে
বিকশিত করেছিল। এই ১৬ বছর বিএনপি আন্দোলন করেছে, এই ১৬ বছর গণতন্ত্র রক্ষার লক্ষ্যে আন্দোলন করেছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে, এই ১৬ বছর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করেছে, এই ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছে, এই ১৬ বছর বাংলাদেশের মানুষের মালিকেরা বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেছে। আর সেই আন্দোলনের ধারাবাহিক ফসল হচ্ছে ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনারা দেখেছেন এই যে ছাত্র জনতা রাজপথে নেমেছে, তারা জীবন বাজি রেখে তারা রাজপথে নেমেছে, আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য আজকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। আজকে বিভিন্ন বলে আজকে আমাদের নেতা কর্মীদের মধ্যে বিভক্তি করার চেষ্টা চলছে, আবারও তারা বাংলাদেশে দুর্নীতি ষড়রাজ্য করার জন্য পাতারা করছে, আবারও অবৈধভাবে ক্ষমতা আসা যায় কিনা সেটা চিন্তা করছে। আমরা আজকের এই মত বিনিময় সভা থেকে আমি জাতীয় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই যে অত্যাচার নির্যাতন মোকাবিলা করে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, আপনাদেরকে আন্দোলন থেকে সরে রাখতে পারে নাই, আপনাদেরকে আওয়ামী লীগে নিতে পারে নাই, আপনাদেরকে লোকদল সাজিয়ে জাতীয় দলের আদর্শ ধরে সরাতে পারে নাই। অতএব আপনাদের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।